বজ্র শোনা যাচ্ছে? বজ্রর মধ্যেই তো একটা বিশাল শক্তি লুকিয়ে আছে, সেই বজ্রর পরে আবার শক্তি। এই বজ্র শব্দটির সাথে আমার একটা আত্মিক এবং বলতে গেলে রক্তের সম্পর্ক রয়েছে। তার কারণ হল 1975 সালের 14ই আগস্টের রাত পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণের সাথে আমারই কণ্ঠ যেত বজ্র কণ্ঠ, আর এখানে বজ্র শক্তি। আমি খুব আনন্দ অনুভব করলাম আজকের এই বজ্র শক্তির অনুষ্ঠানে এসে, এবং তারা বজ্রের শক্তি নিয়ে দেশের অন্যায়, অবিচার, জঙ্গিবাদ, অসমতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এবং আমি আমার কণ্ঠের মাধ্যমে পরিপূর্ণভাবে বজ্র শক্তিকে সহায়তা করব। আজকে অনেকেই বলছিলেন যে তাদের জন্ম মুক্তিযুদ্ধের বিজয়ের পরে হয়েছে, এবং সেই জন্য আমি আজকের এই ভারী অনুষ্ঠানে আমার জীবন জীবিকায় আমি অত্যন্ত হালকা মেজাজের বিনোদন দিয়ে আমি আমার ডাল ভাতের সংস্থান করেছি এতদিন, কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে আমি আমার রূপ বদলে দিতে চাই। আজকের এই অনুষ্ঠানে এসে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, যারা এখানে আছেন বর্ষিয়ান মুরব্বী তারা জানেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি কিভাবে শুরু হতো পশ্চিম জোন থেকে মে মাসের। এই সুরটি যখন বেজে উঠত তখন স্বাধীনতাকামী মানুষরা রক্তের নাচন শুরু হয়ে যেত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হচ্ছে। এখন তারা যুদ্ধের কথা জানতে পারবে, যুদ্ধে কোথায় কোথায় জয় হচ্ছে, কোন সেক্টরে কোন মহানায়করা যুদ্ধ করছেন, মুক্তিযোদ্ধারা কিভাবে এগিয়ে যাচ্ছে। আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিভাবে শুরু হতো তার একটু নমুনা আজকের প্রজন্ম যারা আছেন তাদেরকে আমি জানাতে চাই অনুষ্ঠানে। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়, জয় বাংলা, বাংলার জয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে, প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। মহান জননায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার স্বাধীনতা ঘোষণা করেছেন, সারা বাংলাদেশে আজ যুদ্ধাবস্থা বিরাজমান, দেশের সর্বত্র এখন মুক্তিযুদ্ধ চলছে, মুক্তিযোদ্ধারা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে, ইনশাল্লাহ আমাদের জয় সুনিশ্চিত। হানাদার পশুরা বাংলাদেশে মানুষ হত্যা করছে, আসুন আমরা পশু হত্যা করি। বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধা এক একটি গ্রেনেড, শুধু পার্থক্য এই গ্রেনেড একবার ছুড়ে দিলে নিঃশেষ হয়ে যায়, আর মুক্তিযোদ্ধারা নিজেদের বারবার ছুড়ে দিয়ে বারবার গ্রেনেড হয়ে ফিরে আসে। জয় বাংলা। জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু আমি মাজারুল ইসলাম, বজ্র শক্তির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন আমন্ত্রণ। বজ্র শক্তি তাদের শক্তি নিয়ে এগিয়ে যাক, আমি আছি তাদের সাথে। Ha 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 ha!
গোলাম হাজির হুকুম করো মালিক। দত্ত ভাই আমি সমাজে তো অনেক অনাচার হচ্ছে, সব জায়গায় জঙ্গি মঙ্গি সব এসে ঢঙ্গি মঙ্গি দেখাচ্ছে, অস্ত্র দেখাচ্ছে, কি করবো আমরা? খবর পাবো কোথায় জঙ্গি কোথায় আছে? কেন তুই বজ্র শক্তি পড়বি তাহলে তুই পেয়ে যাবি, সমাজের যত অসঙ্গতি সব পেয়ে যাবি, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অপরাধ হচ্ছে, কোথায় অত্যাচার হচ্ছে সব পেয়ে যাবি। হো 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 হো